প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয়, কোষের তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ। একটি কোষের মধ্যে সক্রিয় রাসায়নিক উপাদান থাকে। রাসায়নিক বিক্রিয়ার দ্বারা একটি বল উৎপন্ন হয় যা আধানগুলিকে দুটি পাতে পৃথক করে। একটি পাতে ধনাত্মক আধান পৃথক হয়, একটি পাতে ঋণাত্মক আধানগুলি জড়ো হয়, ফলে দুই পাতের মধ্যে একটি বিভব প্রভেদের সৃষ্টি হয়। এটাকেই বলা হয় কোষের তড়িৎচালক বল। তড়িৎচালক বল কথাটার মধ্যে বল থাকলেও এটাকে আমি প্রকৃতপক্ষে বল বলবো না। এখানে রাসায়নিক বিক্রিয়া দ্বারা যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, প্রতি একক আধানকে, একক পরিমাণ আধানকে এভাবে পৃথক করতে বা দুটি পাতের মধ্যে মানে পাতের মধ্যে জড়ো করতে যে শক্তির প্রয়োজন হয় বা যে কার্য করে, সেটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তড়িৎচালক বল। মানে এটা প্রকৃতপক্ষে কার্য প্রতি আধান, এবং এর একক ঠিক বিভবের যে একক, সেই একই একক ভোল্ট। এখন যদি এই কোষের দুই মেরুকে, ধনাত্মক এবং ঋণাত্মক মেরুকে, মেরুর সাথে একটি লোড যুক্ত করা হয়, মানে একটা বাল্ব যদি যুক্ত করা হয় যেমন ছবিতে দেখতে পাচ্ছি, তাহলে সেই বাল্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। যে তড়িৎ কোষের দুই প্রান্তে বা দুই তড়িৎদ্বারে যে আধানগুলো জড়ো হয়েছে সেগুলো আবার প্রবাহিত হবে বাইরের সার্কিটের মধ্য দিয়ে, এবং তাদের যে পার্থক্য কমে যাওয়ার কথা, কিন্তু আবার সঙ্গে সঙ্গে আবার রাসায়নিক বিক্রিয়া দ্বারা তাদের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি মানে সৃষ্টি হয়ে যায়। এভাবে এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য বজায় থাকে এবং তড়িৎ প্রবাহ চলতে থাকে। তবে আমরা বাইরে বা লোডের দু প্রান্তে যে বিভব পার্থক্য পাই, সেটা কিন্তু তড়িৎচালক বল থেকে কিছুটা কম। যদি কোষে তড়িৎচালক বল ই হয়, বাইরে কিছুটা কম পাব, সেটাকে আমরা বলছি ভি। বাইরে বিভব প্রভেদ পাবো ভি, এটা কিন্তু কোষের যে তড়িৎচালক বল ই সেখান থেকে কিছুটা কম। কেন কম? না, এই তড়িৎচালক বলের কিছু অংশ কোষের ভেতরে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার জন্য ব্যয় হয়ে যাচ্ছে, তাই সম্পূর্ণ তড়িৎচালক বলের সম্পূর্ণ অংশটা বাইরে পায় না, তার কিছুটা পার্ট পায়, কিছুটা অংশ পায়, যেটাকে বলছে বিভব প্রভেদ। তাহলে আমরা বাইরে যে বিভব প্রভেদ পাচ্ছি সেটা কিন্তু কোষের তড়িৎচালক বল থেকে কিছুটা কম হয়। ধরা যাক এখানে একটি তড়িৎ কোষ যার তড়িৎচালক বল হচ্ছে ই, এবং সেই কোষের একটা ভেতরে রোধ থাকে, যে কারণে আমরা বাইরে বিভব মানে বাইরে তড়িৎচালক বলের পুরো অংশটা পাই না, কারণ কোষের ভেতরে একটা রোধ থাকে। এটাকে আমি এখানে স্মল আর দিয়ে চিহ্নিত করেছি। আর মনে করো বাইরে একটি লোড বা রেজিস্ট্যান্স দেওয়া যুক্ত আছে, ক্যাপিটাল আর। তাহলে আমি বাইরে কিন্তু যে বিভব প্রভেদটা পাচ্ছি, ক্যাপিটাল আর, এই রোধের দু প্রান্তে যে বিভব প্রভেদ পাচ্ছি সেটাকে ভি ধরা হয়েছে, ক্যাপিটাল ভি। তো আমরা ওহমের সূত্র অনুযায়ী আমরা এখানে বলতে পারি, তার আগে বলি যে এখানে মোট যে রোধ হচ্ছে সেটা হচ্ছে বাইরের রোধ প্লাস কোষের অভ্যন্তরীণ রোধ, যেটাকে স্মল আর বলছি। তো মোট রোধ হচ্ছে ক্যাপিটাল আর আর প্লাস স্মল আর। তো তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা কোনাকোনি যদি গুণ করা হয় তাহলে পাওয়া যাচ্ছে ই ইকুয়াল টু আই বন্ধনী ক্যাপিটাল আর প্লাস স্মল আর, দ্যাট ইজ ইকুয়াল টু আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর ইকুয়াল টু ভি ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি। এখানে আই ক্যাপিটাল আর, এটাকে বলছে ক্যাপিটাল ভি, এটা হচ্ছে বাহ্যিক যে রোধ তার দু প্রান্তে বিভব প্রভেদ, অর্থাৎ বাহ্যিক বিভব প্রভেদ। এবং আই স্মল আর, যেটা এখানে লেখা রয়েছে আই স্মল আর, এটা হচ্ছে, একে স্মল ভি বলছি, এইটুকু ভোল্টেজ কোষের ভেতরেই নষ্ট হচ্ছে, কোষের ভেতরে থেকে যাচ্ছে, বাইরে পাচ্ছি না। বাইরে আমি শুধুমাত্র ক্যাপিটাল ভি পাচ্ছি, ই এর মধ্যে ক্যাপিটাল ভিটা বাইরের পাচ্ছি। সুতরাং এই ক্যাপিটাল ভিটা হচ্ছে এখানে বাহ্যিক বিভব প্রভেদ।
আর স্মল ভিটা হচ্ছে নষ্ট ভুল বলা হয়, এটা যেহেতু কোষের ভিতরে নষ্ট হচ্ছে তাই এটাকে বলা হয় কোষের অভ্যন্তরীণ বিভব পতন, বা এটাকে নষ্ট ভোল্ট ও বলা হয়, লস্ট ভোল্ট। এখানে অবশ্যই স্পষ্ট যে ক্যাপিটাল ই গ্রেটার দেন ক্যাপিটাল ভি, মানে বা বলতে পারি ক্যাপিটাল ভি লেস দেন ক্যাপিটাল ই, মানে আমি যে বিভব প্রভেদটা পাচ্ছি বাইরে সেটা অবশ্যই তড়িৎচুল্লক বল থেকে কম, বা উল্টো দিক থেকে তড়িৎচুল্লক বল বিভব প্রভেদ থেকে বেশি। আচ্ছা, যদি এই কোষের দুই প্রান্তে একটা ভোল্ট মিটার লাগানো হয়, ভোল্ট মিটার দিয়ে আমরা বিভব প্রভেদ মাপি, তাহলে কিন্তু আমি তড়িৎচুল্লক বল পাবো না, পাবো বিভব প্রভেদ। তার কারণ বাইরে আমি যেটা পাবো, মানে অ্যাকচুয়ালি কোষের যে কারেন্টটা ফ্লো করবে, কোষ থেকে যে কারেন্টটা আসবে সেটা কিন্তু কোষের ভেতর দিয়েও প্রবাহিত হয়ে আসছে, সুতরাং কোষের ভেতরে একটা বিভব পতন হবে, লস্ট ভোল্ট হবে, ভোল্টেজ লস হবে। সেই জন্যে আমি যে ভোল্টমিটার দিয়ে কিন্তু আমি তড়িৎচালক বলটা পাবো না, কোষের দুই প্রান্তে একটা ভোল্টমিটার লাগানো হয় তো তড়িৎচালক বল পাবো না, পাবো বিভব প্রভেদ। তো বিভব প্রভেদের সঙ্গে আমরা এইভাবে বলতে পারি, বদ্ধ বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে বলা হয় বিভব প্রভেদ, অর্থাৎ মুক্ত বর্তনীতে যে বিভব পার্থক্য থাকে সেটা তড়িৎচালক বল, কিন্তু বদ্ধ বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যে যে বিভব প্রভেদ থাকে সেটা হচ্ছে বিভব প্রভেদ। তো তড়িৎচালক বল ভোল্টমিটার দিয়ে কিন্তু আমি তড়িৎচালক বল মাপতে পারবো না, সেটা বললামই। তড়িৎচালক বল মাপতে গেলে ব্যবহার করতে হয় আরেকটি তড়িৎ যন্ত্র, যার নাম হচ্ছে পোটেন্সিওমিটার। পোটেন্সিওমিটার এমনভাবে কাজ করে আর কি, এমন একটা তড়িৎ যন্ত্র যেখানে তড়িৎ প্রবাহিত না হয়েও কোষের দুই মেরুর মধ্যে বিভব প্রভেদ মাপতে পারে। তড়িৎ কোষের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না, অথচ কোষের দুই মেরুর মধ্যে বিভব প্রভেদ মাপে। এই কারণে ওখানে তড়িৎচালক বলটা পাওয়া যায়, যেহেতু কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে না বলে লস্ট ভোল্ট, অর্থাৎ বিভব কোষের অভ্যন্তরীণ বিভব প্রভেদ হয় না, এই কারণে পোটেন্সিওমিটারের মধ্য দিয়ে তড়িৎচালক বল মাপা যায়। এখন আমরা তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লিখব। সংজ্ঞাটা একটা পার্থক্য হতে পারে, তড়িৎচালক বলের সংজ্ঞা, মুক্ত বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে, এটা তড়িৎচালক বলের সংজ্ঞা, এটা একটা পার্থক্যের হতে পারে। আর বিভব প্রভেদের সংজ্ঞা হচ্ছে বদ্ধ বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে বলা হয় বিভব প্রভেদ। অর্থাৎ মুক্ত বর্তনী যদি হয় তাহলে লস্ট ভোল্ট হবে না, সেই কারণে তড়িৎচালক বলটাই পাবো, মানে কোষের দুই প্রান্তে যে বিভব প্রভেদ পাবো সেটা তড়িৎচালক বলের সমান হবে। কিন্তু যদি আমি বর্তনীটাকে বদ্ধ করি, অর্থাৎ কারেন্ট ফ্লো করা, তড়িৎ প্রবাহিত করার সুযোগ দিই, তাহলে কোষের ভিতরে অভ্যন্তরীণ বিভব পতন হবে এবং বাইরে যে অর্থাৎ তখন কোষের দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য পাবো সেটা অ্যাকচুয়ালি বিভব প্রভেদই। আরও যে পার্থক্যগুলো আমরা এখানে আরও পার্থক্য লিখতে পারি, আগের যে আলোচনা আমরা করলাম সেখান থেকে আরও পার্থক্য এখান থেকে লেখা যেতে পারে, এটা তোমরা করবে এই পার্থক্যটা। এবং তাছাড়া আরেকটা প্রশ্ন করবে, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য কী, অর্থাৎ মিল কী আছে। আজকের মতো আমরা এইখানেই শেষ করছি, আমাদের প্রত্যেকের